দেখুন আজকের যে জশ ঝড় আগামীকাল থেকেই দেখবেন আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন উপকূলবর্তী এলাকায় ঝাঁপিয়ে পড়বে। ধেয়ে আসছে আমাদের ক্যানিং পশ্চিম কেন্দ্র থেকে আরম্ভ করে বাসন্তী, গোসবা, সুন্দরবনের বিভিন্ন বিস্তীর্ণ এলাকায় মানুষকে সজাগ রাখার জন্য এলাকায় এলাকায় আমরা মাইকিং প্রচার করছি। এবং এই এলাকায় বিভিন্ন গত বছর যেমন আমফান হয়েছিল, আয়লা হয়েছিল, এইসব এলাকায় মানুষ জলে ভেসে গেছিল। মানুষের দিন আনা দিন খাওয়া মানুষ যারা নদীর বাঁধের উপরে বসবাস করে তাদের উদ্দেশ্যে আজকে আমরা মাতলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে প্রধান উত্তম দাসের নেতৃত্বে এখানে আমরা সবাই এসেছি। এই এলাকার মানুষের হাতে যত সামান্য চাল ডাল ত্রিপল সহ বিভিন্ন রকম সামগ্রী আমরা তুলে দিচ্ছি, যাতে মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয় তৎক্ষণাৎ সে বাঁচার জন্য একটা তাগিদে পায়, তার জন্য অন্তত ডাল ভাত আলু সিদ্ধ অন্তত খেতে পারে, সেই জন্য মানুষের হাতে আমরা আগে তুলে দিচ্ছি। আজকে আমরা জানেন যশ আসছে বলে যেভাবে রাজ্য সরকার বার্তা দিয়েছেন জিপিতে ব্লক থেকে সবভাবে আমরা তার প্রস্তুতি হিসাবে আজকে আমরা মাইক বের করে সমস্ত মানুষকে নিরাপত্তা জায়গায় নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছি। আরও যারা গরিব মানুষ যারা দিন আনে দিন খায় তাদেরকে বাড়িতে অন্ন নেই, বস্ত্র নেই, কিছু নেই, তার জন্য তাকে আমরা আজকে চাল ডাল দিচ্ছি আর তিরপল যাতে বাড়িতে দিয়ে কোনো রকম রাত কাটাতে পারে সেই ব্যবস্থা করবে তার পরিবার। এছাড়াও তাদেরকে আসতে আমরা সরিয়ে নিয়ে পাশাপাশি যেগুলো সেন্টার করেছি আমরা ব্লাড সেন্টার করেছি স্কুলে, সেই সমস্ত স্কুলে আমরা আজকেরই ওদেরকে সন্ধ্যা থেকে সরাবার ব্যবস্থা করে নেবো। আজকেরে আমরা এখানে প্রায় 100-200 লোককে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি, যাদের বাড়িতে একেবারে কোনো রকম বলছে যে আমাদের খাবার দাবার নেই, চাল টাল নেই, তাদেরকে কিছু চাল তিরপল আমরা এখন ব্যবস্থা করেছি। আমার নাম মাতলা দুইয়ের প্রধান উত্তম দাস। আপনার নাম?